চালাচ্ছে, নাক দিয়ে ভোঁ ভোঁ করে নিকোটিন ছাড়ছে, মুখ দিয়ে এক স্তূপ ধোঁয়া ছাড়তে সৎপিত কণ্ঠে বলে উঠল, ভাবি আমি কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাচ্ছি না, সোজাসুজি বলছি, আপনাকে আমার ভালো লেগেছে। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান ওয়ান নাইট স্ট্যান্ড উইথ ইউ। পায়ের নিচ থেকে সমস্ত শরীরে হিম বয়ে গেল পূর্ণতার। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঢোক গিলে দুবার গলা ভেজাল। পায়ে একজোড়া স্যান্ডেল পরে আসা উচিত ছিল, অন্তত স্যান্ডেলটা তুলে ওর গাল লাল করে দিলে একটু শান্তি লাগতো। পূর্ব নিজের বেডরুম থেকে ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন রাখে, জুতা পরে বেড়ানোটাও দৃষ্টিকটু লাগে, কিন্তু এখন একজোড়া স্যান্ডেল দরকার। দুহাতে দুটো স্যান্ডেল বসিয়ে এই কুত্তার গায়ে মুখে পিঠে ইচ্ছামতো পেটানো গেলে ঠিক হবে। পূর্ণতা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে বলল, আমি যে তোমার বড় ভাইয়ের বউ সেটা ভুলে গেছো? তোমার ভাই যদি এই কথা শুনে তোমাকে কুত্তার মতো পেটাবে ফুয়াদ। আই ডোন্ট কেয়ার, আপনি ওকে না জানালেই তো হয়। তাছাড়া গুড বেড পারফর্মার, আমার সাথে একরাত থাকলেই বুঝবেন পূর্বের যে আমি আপনাকে আনন্দ দিতে পারবো। পূর্ণতার চোখ বন্ধ করে নিজেকে আরও একবার সামলালো। পূর্ব যদি ভুলেও এই কথা শুনে ফুয়াদের কি কঠিন অবস্থা হবে পূর্ণতা কল্পনা করতেও ভয় পায়। আপনি এত চিন্তা করছেন কেন? আমার সাথে একবার স্টে করলেই আপনি বুঝতে পারবেন পূর্ব যা করতে পারেনি আমি সেটা আপনাকে দ্বিগুণ দিচ্ছি। পূর্ণতা শান্ত গলায় বলল, ফুয়াদ দেখো আমি তোমার ভাবি হই, তুমি হয়তো ভাবছো আমি তোমার মতো মডার্ন জেনারেশনের মেয়ে, এটা ভুল। আমি ভালোই ভালোই বলছি তুমি সভ্য ছেলের মতো এখান থেকে বেরিয়ে যাও। আমি ওয়াদা করছি তোমার প্রথম ভুল ভেবে ওকে কিছুই বলবো না। ফুয়াদ কপাল কুচকে সিগারেটের শেষ অংশটা হাইকমোটে ফ্লাশ করে পূর্ণতার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আবিজান আপনাকে আমার ভালো লেগেছে, এটা আপনার সৌভাগ্য। আপনার শরীর তো দেখান না, তাও কিভাবে কোমরের ফুটুকো অংশ দেখে মাথা নষ্টে ভুগছি সেটা বলতে পারছি না তো। দেখুন আপনাকে প্রমিস করছি একটু কষ্ট দেব না। পূর্ণতা এক চুলো তোয়াক্কা না করে ঠাস করে থাপ্পড় মারল ফুয়াদের গালে। ফুয়াদ রাগে গর্জে উঠবে তার আগেই দরজার ছিটকিনি খুলে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় পূর্ণতা। ফুয়াদ ধাম ধাম করে দরজা ধাক্কাচ্ছে, দরজাটা মজবুত, না হলে এতক্ষণে যে হুলস্থুল লাথি দেওয়া শুরু করেছে তাতে ভেঙে যাওয়ার কথা। পূর্ণতা নিজের কান্না আটকে রেখেও আটকাতে পারছে না, চোখ থেকে অশ্রান্ত অশ্রুগুলো পড়ছে। হাতের উল্টো পিঠে চোখ ডোলে ফোনটা নিয়ে পূর্বকে কল করে, অনেকবার কল করে, পূর্ব ধরে না। ওদিকে ফুয়াদ জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। এ বাড়িতে সবার রুমগুলো এত দূরত্ব বিশিষ্ট যে চিৎকার দিলেও কারোর কানে পৌঁছায় না, কেয়ারটেকারকে পাঠিয়ে খবর দেওয়া লাগে। দুপুরের পর পূর্বিকারা বাড়ির লন সাইডে চলে গেছে, বড়রা এখনও বাড়ি ফিরেনি। এই নিরুপায় সিচুয়েশনে পূর্ণতা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনের স্ক্রিনে দ্রুত কিছু লিখে পাঠালো, তুমি আমার কল রিসিভ করো পূর্ব। ঠিক দু মিনিট পর পূর্বের মেসেজ, আই এম বিজি ইন সেমিনার, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আইল কল ইউ ব্যাক। মেসেজটা দেখে শব্দ করে তপ্তকর নিঃশ্বাস ফেললো পূর্ণতা। বিপদের বেলায় এখন তুমি নেই, সেখানে আমিও আর থাকতে পারছি না। মনে মনে কথাগুলো বলতেই ওয়াশরুমের বিকট শব্দের দিকে এক পলক তাকিয়ে আলমারির দিকে পা চালিয়ে এগিয়ে গেল। দুই দ্বার খুলে পার্স ব্যাগটা নিয়ে ফোনটা সুইচ অফ করে ঢুকিয়ে রাখল। রুমের নবমুচড়ে মাথায় ঘোমটা টেনে চুপচাপ নিচে নেমে ড্রয়িং স্পেসে একটা চাকরকে দেখে বলে দিল 10 মিনিটের মধ্যে আসছে। মাথার ঘোমটা লম্বা করে টেনে দারোয়ানকে দিয়ে সিএনজি ঠিক করিয়ে উঠে বসল। সিএনজি মামা গাড়ি টেনে নিলে আলিশান গেটের সোনালি নেমপ্লেটটায় ওয়াসিফ ভিলা দেখতে দেখতে হঠাৎ পিছে চলে যায়। পূর্ণতা মাথার ঘোমটা নামিয়ে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে পড়ে। দুই কোণা থেকে পানি ঝর্ণার মতো পড়ছে। পূর্বিকাকে যে কথাগুলো বলতে পারত, কিন্তু বলার আগেই যে কান্না এসে হামলে ধরবে, মুখের ভাষা ছিনিয়ে আবেগান্বিত করে কাঁদিয়ে দিবে। পূর্ণতা মায়ের কাছে যেতে চাচ্ছে, মা ওকে হাজারবার মারলেও মা নিজের ব্যাপার কখনো নিলামে উঠতে দেয়নি। অশান্ত ক্ষুব্ধ বিক্ষিপ্ত মনটা মায়ের কোলে মাথা রাখতে চাচ্ছে।
আজ এবং এই প্রথমবার ওর মায়ের কথা স্মরণ হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, রাতের বেলা হালকা বৃষ্টিতে নিয়ন বাতির প্রতিফলনে রাস্তাঘাট চকচক করছে। পূর্ব গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে এসে বাড়িতে ঢুকতে দেখে পরিবেশ থমথমে, সবাই গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং রুমের সোফায় একত্র হয়ে বসে আছে। পলাশ পায়ের উপর পা তুলে সোফায় মাথা ঠেকিয়ে বসে আছে। পূর্বকে দেখতেই পলক ওয়াসিফ বলে উঠল, তুমি কোনো খবর জানো পূর্ব? না তো, কিসের খবর চাচ্ছ? পরক উত্তরের বদলে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। আয়েশা করুণ চাহনিতে ছেলের দিকে তিরিক্ষি গলায় বলে উঠল, তুই বৌমাকে কি বলছিস? পূর্ব ভেবাচেকা খেয়ে ভ্রু অসম্ভব কুচকে বলে, পূর্ণতাকে কি বলবো, আমার অনুপস্থিতিতে কিছু হয়েছে? এবার কথার উত্তরে পূর্বের বড় চাচি বলে উঠল, পূর্ণতা বাড়িতে নেই, কুদ্দুষকে বলে গেছে 10 মিনিটের মধ্যে আসবে, এখনো আসেনি। পূর্ব কিছু মনে হওয়ার ভঙ্গিতে তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। ও শিট বলে হুঙ্কার দিয়ে হনহন করে সিঁড়ির দিকে চলে গেল। তিন সিঁড়ি একসঙ্গে ভেঙে উঠছে পূর্ব। রুমের নভ ঘুরিয়ে দরজা খুলে দেখে রুম নিস্তেজ, পূর্ণতা সত্যিই নেই। প্রতিদিন নিয়ম করে রাতে ফিরে পূর্ণতার দেখা পেলে সমস্ত ক্লান্তি শরীর নিংড়ে বেরিয়ে যেত। পূর্ণতা কেন এই কাজ করলো, কোথায় গেল, কেন তখন উতলা হয়ে কল করছিল? বিছানায় উপর হয়ে বালিশ আঁকড়ে শুয়ে আছে পূর্ণতা। রুমটা সবসময়ের মতো ঘুটঘুটে অন্ধকার করে লাইট নিভিয়ে রেখেছে। বিকেলে এ বাসায় ফিরে স্বাভাবিকভাবে আচরণ করেছে, যেন কিছুই হয়নি, এমনি সবাইকে দেখতে এসেছে। নুরানি পূর্ণতাকে পেয়ে খুশিতে গদগদ, রান্নাঘরে চলে গেছে পছন্দসই খাবার তৈরি করতে। টানা 2.5 ঘন্টার শাওয়ার নিয়ে শাড়ি পাল্টে নর্মাল সালোয়ার কামিজ পরেছে পূর্ণতা। বিয়ের পর এই প্রথম আবার সালোয়ার কামিজে। খদেজা আর্জেন্ট একটা ডেলিভারি কেস সামলাতে হসপিটালে গিয়েছে। পূর্ণতার বাবা পূর্ণতার আসার খবর শুনেই খুলনা থেকে রওনা দিয়েছে। আসতে আসতে ভোর 6টা। বর্তমানে খালি ফ্ল্যাট বাড়িতে অন্ধকারময় রুমের নিস্তেজ নিস্তব্ধ রাত্রিতে শুয়ে আছে ও। নুরানি রুমের লাইট জ্বালিয়ে বলল, আপা খাইতে আসেন, ঠান্ডা হইয়া যাইব। লাইট অফ কর নুরানি, আমার খিদে নেই, প্রচুর ঘুম পাচ্ছে, তুই যা। আপা খালা রাগ করব। করুক, তুই খেয়ে নে, আমার চিন্তা করবি না, আমি পরে খাবো। নুরানি লাইট অফ করে দরজা চাপিয়ে চলে যায়। বাইরে থেকে দূরের বিল্ডিংয়ে খুব কম আলো ঢুকছে এই রুমে। পূর্ণতার মন চরমাবস্থায় খারাপ হয়ে আছে। সিএনজির জার্নিটা ভালো যায়নি ওর। রাস্তাঘাটের বাজে দশার জন্য মাথার ভেতর এখনও দপদপ করছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ এত আস্তে হলো যে পূর্ণতা মনের ভ্রম ভেবে পাশ ফিরে তাকিয়ে দেখল না। কানে কিছু অদ্ভুত শব্দ হলে ঘুমে ঢুলো চোখ দুটো দিয়ে অন্ধকারে তাকিয়ে বলে, নুরানি নুরানি প্লিজ যা, আমি খাবো না বলছি, বিরক্ত করিস না, তুই খেয়ে নে। পূর্ণতা আবার বালিশে মাথা লাগিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই হঠাৎ ওকে কেউ পাঁচা কোলে তুলে বারান্দার দোলনায় নিয়ে যায়। পূর্ণতা রাস্তা থেকে আসা উজ্জ্বল আলোতে দেখে পূর্বের মুখ, সাদা শার্ট, সাদাটে গেভার্ডিন প্যান্ট। দোলনায় লম্বা হয়ে শুয়ে পূর্ণতাকে বুকের হাড়ের উপর টেনে নেয়। এলোমেলো চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে গাল ভরে অজস্র ঠোঁট ছুঁয়ে দেয়। সাদা শার্টের ভেতর থেকে বুকের কিছু উন্মুক্ত হয়ে আছে পূর্বের। পূর্ব ঠান্ডা গলায় বলে উঠে, বাড়িতে সবাই তোমার জন্য চিন্তিত ছিল, একটাবার ওদের বলে যেতে। পূর্ণতার নিরুদ্বেগ ভঙ্গিতে পূর্বের বুকে মাথা এলিয়ে দিতেই পূর্ব ওর গালে হাত রেখে দিল। পূর্বের হাতের পিঠে হাত রাখতে চেয়ে পূর্ণতার সেখানে চিপচিপে লাগলো। তৎক্ষণাৎ হাত সরিয়ে সেটা চোখের সামনে এনে দেখলো রক্ত। ঝট করে পূর্বের বুক থেকে মাথা তুলে ওর হাত টেনে দেখলো হাতের মুঠোবন্ধের জায়গাগুলোতে রক্ত লেগে আছে। কাউকে বেধড়ক ঘুষালে যেমন ক্ষত হয়ে যায়, তেমন ক্ষত বিক্ষত হয়ে আছে হাতে। মুষ্টিবদ্ধ হাতের উঁচু হাড়গুলোতে চামড়া উঠে রক্ত লেগে আছে। পূর্ণতা ধপ করে উঠে বসে ছটফট করে হাতটা চোখের সামনে এনে ফু দিতেই এমন ভঙ্গিতে অস্থির হয়ে উঠল যেন ব্যথাটা ওর করছে। ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তুমি ওকে মেরেছো না? ওকে মারলে কেন? এ কী করলে হাত? তোমাকে নিয়ে আমি কী করবো?
বলতে বলতেই তিনগুণ বেশি চাঞ্চল্যে কামিজের শেষ কোণাটা টেনে পূর্বের হাতের উপর চেপে ধরে। পূর্ব ভাবলে সেন ভঙ্গিতে মাথার নিচে হাতের তালু রেখে নিরুদ্যম কণ্ঠে বলল, মাথা ঠান্ডা, কিছু হয়নি, হাত ছাড়ো। পূর্ণতা চোয়াল কঠোর করে চোখ রাঙিয়ে এমন দৃষ্টিতে তাকালো, পূর্ব বাধ্য হয়ে নতজানু স্বীকার করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। পূর্ণতা মলম, অ্যান্টিসেপটিক লিকুইড ও তুলা এনে জায়গাটা খুব সাবধানে জীবাণুমুক্ত করে ভায়োডিন লাগিয়ে দিল। দোলনায় পূর্ব সোফার মতো করে চোখ বন্ধ করে শুয়ে থাকলে পূর্ণতা সব সামগ্রী রেখে এসে দেখে পূর্ব ঘুমিয়ে পড়েছে। একটা নরম পশমি কম্বল এনে পূর্বের পেট পর্যন্ত ঠেকে দিল পূর্ণতা। শহরে দুপুর টাইমে তীব্র তাপদাহ থাকলেও রাতের দিকে অদ্ভুত কাণ্ডের মতো এমন হিমভাব দেখা দেয়, তখন গায়ে কিছু না জড়ালে নির্ঘাত ঠান্ডা লাগতে বাধ্য। পূর্ব এমনভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে যেন গভীর তন্দ্রায় আচ্ছন্ন। কিন্তু তাই বলে কি বারান্দায় শুতে দেওয়া যায়? নতলা ফ্ল্যাটের বারান্দায় কেউ শুলে দূর দূরান্ত থেকে সহজে না দেখা গেলেও নিজের কাছেই তো কেমন অদ্ভুত লাগে। তাছাড়া এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? পূর্ব সারাদিন বাইরে কেমন ধকল সহ্য করতে থাকে তা যদিও অনুমানের বাইরে, তবুও আন্দাজ করা যায় দৌড়ঝাঁপের চেয়ে সেটা কম না। দোলনাটা বেশ চওড়া ও দৈর্ঘ্যে বেশ লম্বা ছিল বলে পূর্বের মতো বিশাল লম্বাটে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুমের দেশে তলিয়ে গেছে। আচ্ছা, হাতে যেহেতু ক্ষত ছিল, শরীরের অন্যত্র কোথাও আঘাত লেগেছে? লাগলেও তো পূর্ব সেটা বলবেই না। পূর্ণতা ঘুমের মধ্যেও শার্টের কলার টেনে গলা কাঁধ দেখল, হাতের কোনোই পর্যন্ত এপিট ওপিট দুই পিঠে চেক করল। যাক, শান্তি, আর কোনো ক্ষত নেই। একবার ভাবল পূর্বকে ডেকে বিছানায় শুতে বলবে, পরক্ষণে চিন্তা করল কি দরকার স্বার্থপরের মতো এত সুন্দর ঘুমটা ভাঙানোর? একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হবে না ওর। পূর্ণতা রিস্ক নিয়ে দোলনাটার যতটুকু অংশ পূর্বের শোয়ার পর বাকি ছিল সেটুকু অংশতে এক কাত হয়ে পূর্বের দিকে ফিরে কম্বলে ঢুকে পড়ল। যদি ভুলবশত সেটা ওকাত ফিরতে যায় তাহলে কোমর থেকে পিঠের হাড়টি চুর চুর। কিন্তু এই মুহূর্তে পূর্বকে ছাড়া শোয়ার লোভ সে কোনোভাবেই সামলাতে পারবে না, কাজেই ঝুঁকিটা নিতেই হয়। ছোট্ট কুশানে মাথা হেলিয়ে পূর্ব সোজা হয়ে শুয়েছিল। পূর্ণতা ওর ডান পাশে এক কাত হয়ে পূর্বের বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করল। সময় কতক্ষণ অতিবাহিত হয় পূর্ণতার খেয়াল নেই। হঠাৎ পূর্ব ওর দিকে ঘুরে দুহাতে এমনভাবে চেপে ধরল, পূর্ণতার দম কঠিনভাবে বন্ধ হয়ে আসলো। এরপর ওকে কিছু বলতে না দিয়েই ওকে সম্পূর্ণ ডান পাশ থেকে বাম পাশে শুয়ে দিল পূর্ব। পূর্ণতা চমকানো দৃষ্টিতে বৃহৎ আকারে চোখ বড় করেছিল, মুখ হাঁ করে অনবরত শ্বাস ছাড়তেই বলল, এ কাজ করলে কেন? যদি তোমার বাহুর পিষ্টনে মরে যেতাম, আল্লাহ, এখনো ধরফর ধরফর করছে। পূর্ব প্রশ্নটার ছিটে ফোটা গুরুত্ব না দিয়ে কম্বলটা টেনে পূর্ণতাকে আলতো করে জড়িয়ে চোখ বন্ধ করল। পূর্ণতাকে সেফটি দেওয়ার জন্যই মূলত পাশ পরিবর্তন করে দোলনার দেয়াল ঘেঁষে শুয়েছে পূর্ব। দোলনা যতই চওড়া হোক, ঘুমের ঘোরে পূর্ণতা যদি বাই চান্স তাল বিগড়ে উল্টে পড়ে, এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। পূর্ব যদিও জানে সে ঘুমের মধ্যে পূর্ণতা নড়াচড়া অনুভব করতে পারে, তবুও সে তিল ফোটা রিস্ক নিতে চাইল না। পূর্ণতা এখনও বিস্ময় কাটাতে পারেনি, একের পর এক বিরাট চমক খেয়ে যাচ্ছে যার কোনো উত্তর সে পায়নি। পূর্ণতা বলল, তুমি আমাকে এ পাশে আনলে কেন? তুমি ও পাশে থাকলে পড়ে যাবে। এটা কেমন হিসাব? আমি শুলে পড়ব আর তুমি শুলে পড়বে না? একটা মার্গ, ঘ্যান ঘ্যান করা বন্ধ করবে, চুপচাপ ঘুমাও। পূর্ব আড়ম্বর ভঙ্গিতে পূর্ণতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, কিন্তু নিরর্থকভাবে প্রশ্নটার উত্তর দিল না সে। পূর্ণতাকে দুই হাতে নিজের দিকে এমন আঁকড়ে ধরেছিল যেন পূর্ব কোনোভাবে পিছিয়ে না যায়, গেলেই ব্যথা পাবে। কুত্তার বাচ্চাটা কতদিন ধরে জ্বালাচ্ছিল, আমাকে এই ব্যাপারে বলনি কেন? পূর্বের মুখে আচমকা এমন কথা শুনে প্রচণ্ড রূপে শিউরে উঠে পূর্ণতা। গলার ঝাঁচটায় যেন আগুনের লাভায় চুবানি খেয়ে তপ্ত স্ফুলিঙ্গ ছাড়ছিল। পূর্ণতা খপ করে পূর্বের পিঠের শার্ট ঘামছে ভয়ে ধরে, পরপর গলায় কটা ঠোক কিলে ধাতস্থ সুরে বলল, আস্তে পূর্ব, রাতের বেলা মাথা গরম করো না। কি করেছ ওকে? আদর করে চুমু খেয়েছি, কোলে এনে মাথায় হাত বুলিয়ে দিয়েছি, ঠিক করেছি না বলো?
পূর্ব যত হাস্যকরভাবে কথাটা উচ্চারণ করছে ঠিক ততটাই ভয়ানক কিছু ঘটিয়ে এসেছে ওখানে। কী কাণ্ড করেছে সেটা আজ নয়তো কাল এমনিই জানা যাবে, কিন্তু সাংঘাতিক কিছু যে করে এসেছে এইটুকু আঁচ করে প্রচুর চিন্তান্বিত পূর্ণতা। খুব কষ্ট করে চোখের পাতা বুঝে ঘুমাতে চেষ্টা করল। ঠিক কখন যে তন্দ্রা ঘরে ডুবে যায় খেয়াল থাকে না পূর্ণতার। বাড়ির ফটক পেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে ঠিক ড্রয়িং রুমেই শাশুড়ি ও দুই চাচিকে জড়ো দেখে পূর্ণতা। সবার মুখ থমথমে, বিষণ্ন ও করুণ চেহারা। পূর্ব চুলের ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি ধরে উপরে চলে যায়। এদিকে পূর্ণতার আগমনে আয়েশা কিছুটা অভিমান গলিয়ে পূর্ণতাকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। পূর্ণতা একটা ব্যাপার লক্ষ্য করে, পূর্বের বড় চাচি খুব চটে আছেন। রাগে ওনার চোখ দুটো দপদপ করে উঠছে। তার পাশে বসা ছোট চাচি চোখ এমনভাবে রাঙিয়ে আছেন যেন এক পলকের জন্য চোখের পাতা ফেলে না। পূর্ণতা আশেপাশে কোথাও ফুয়াদ, জাওয়াত ও সায়মাকে দেখতে পেল না। আয়েশা পাউরুটিতে অরেঞ্জ জেলি মাখিয়ে পূর্ণতাকে খেতে দিয়ে বলে, কাল রাতে কিছু খেয়ে ঘুমিয়েছ? পূর্ণতা আয়েশার দিকে তাকিয়ে মিইয়ে যায়। রাতেও কিছুই খেয়ে ঘুমায়নি, এমনকি সকাল 7টা না বাজতেই পূর্ব এমন জোর খাটালো যে পূর্ণতার মা হতে যা রাগে পূর্বকে কটু কথা শোনালেন। এমনিই সে পূর্বকে দেখতে পারে না। তার উপর নাস্তা না খাইয়ে পূর্ণতাকে নিয়ে যাওয়ার কথা তুলতেই ভীষণ রেগেমেগে কথা শোনায় পূর্বকে। পুরো রাস্তায় পূর্ব টু শব্দ না করলেও খতেজার আচরণ বেশ রুড়োই ছিল। অন্য কেউ হলে সম্পর্ক ছিন্ন করার কথা বলতো, পূর্ব সেটা করেনি। পূর্ণতা নাস্তা খেয়ে পূর্বের জন্য রুমে ট্রে নিয়ে গেলে পূর্বিকাকে পূর্বের পাশে বসে থাকতে দেখে। পূর্ব সোফায় বসে নিজের দিকে ঝুঁকে দুহাতে মাথা টেনে ধরে আছে, আর পূর্বিকা অনবরত ওকে শান্ত হতে বলছে। কাল রাতে পূর্ব যখন রুমের দরজা খুলে দেখে পূর্ণতা নেই, বুকটা খাঁ খাঁ করে ওঠে ওর। তীব্র অপরাধ বোধে দরজা চাপিয়ে আলমারি খুলতেই হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনতে পেয়ে স্থির হয়ে যায়। শব্দটা রুমের ভেতরে হচ্ছে, কিন্তু কোথা থেকে হচ্ছে সেটা বুঝতেই পূর্ব কয়েক মিনিট চারদিকে চোখ ঘোরালো। আবিষ্কার করলো ওয়াশরুমের দরজায় কেউ ঠক ঠক করে নক করছে। পূর্ব সতর্ক হয়ে দরজার পাশে এসে কান পেতে শুনতে পায় পুরুষালি গলা। অশ্রাব্য অকথ্য বিশ্রী ভাষায় গালাগালি করছে পূর্ণতার নাম ধরে, যার কথাগুলো ছিল এমন, একবার দরজা খোল পূর্ণতা, আর যদি তোকে বেডে না আনি তোর ভাব যদি চুরমার না করি দেখিস। কিরে মা, দরজা খোল। নিজেকে কন্ট্রোল করতে পারে না পূর্ব। ছিটকিনি টেনে দরজা খুলতে দেখে ফুয়াদ। ফুয়াদ ভেবেছিল পূর্ণতা হবে, তাই মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছিল। কিন্তু হরিণের জায়গায় বাঘকে দেখে ফুয়াদ তৎক্ষণাৎ ফ্লোরে লুটিয়ে হাত জোর করে মাফ চাইতে লাগলো। পূর্ব ছেড়ে দেওয়ার মানসিকতায় নেই, না আছে নিজেকে সামলানোর মতো ক্ষমতা। এই মুহূর্তে দুনিয়া কাঁপিয়ে রন্ধ্রে রন্ধ্রে ওকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পৈচাসিকতায় উদ্বুদ্ধ হয়েছে পূর্ব। কোমর থেকে চামড়ার মোটা বেল্টটা খুলে হাতে পেঁচাতে পেঁচাতে ব্যায়ামের মতো ঘাড় একাতুকাত করছে। ফুয়াদ তাই দেখে জীর্ণ শীর্ণ ভঙ্গিতে তাড়াতাড়ি পূর্বের পা ধরে ক্ষমা চায়। ও জানে পূর্বের রাগ আর যাই হোক কোনো বিভৎস তাণ্ডব লীলার চেয়ে কম না। এক ফোঁটা দয়াও ওর কাছ থেকে পাওয়া বৃথা। ফুয়াদ নিরুপায় হয়ে কেঁদে দেয়। ওর বাবা মাকে ব্যর্থ চেষ্টায় ডাকতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। পূর্ব রুমে ঢুকতেই দরজার নবে লক চেপে ঢুকেছে, অতঃপর ফলাফল শূন্য, শত চিল্লিয়েও লাভ নেই। এরপর যে দৃশ্য শুরু হয় তা যে কেউ দেখলে ভয়ে আর্তনাদে মুখের উপর হাত চেপে পালিয়ে যেত। পূর্ব প্রতিটি গালির, প্রতিটি অকথ্য ভাষার, প্রতিটি কটুক্তির জন্য পাই পাই হিসাব চুকিয়ে ক্লান্ত দেহ নিয়ে পোশাক হাতে ওয়াশরুমে ঢুকে মাথার রগরগে দারুণ উত্তপ্ত অনুভব করছে পূর্ব। শাওয়ার ছেড়ে দেয়ালে এক হাত রাখতেই হঠাৎ চাপা উত্তেজনায় ঠেলে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে, শান্তি নেই মনে, আজ শান্তি নেই পূর্বের। পূর্বের কর্মকাণ্ডে প্রচণ্ড ক্ষেপে পলাশের উপর রাগ ছেড়েছে পরশ। ছেলেকে এমনভাবে পিটিয়েছে এখন হাসপাতালের সিসিওতে ভর্তি করতে হয়েছে ফুয়াদকে। ওর অবস্থা নাজুক, প্রচুর ব্লিডিং হচ্ছে, ডাক্তার রক্ত বন্ধ করতে পারছে না, নাক থেকে রক্ত আসছে বিধায় ওর শ্বাসকার্য চালানো কঠিন হয়ে পড়েছে। ডাক্তার টেস্ট করার সময় পাচ্ছে না, প্রচুর টেনশনে ফুয়াদকে হ্যান্ডেল করছে। ফুয়াদের মা একটু পরপর সেন্সলেস হয়ে আজেবাজে বকছে, কাউকে চিনতে পারছে না।
মিথুন রুমালে মুখ ঢেকে কাঁদছে। সাইমা হঠাৎ হঠাৎ পাগলের মতো চেঁচামেচি করে উঠছে। মোট কথা, বাড়ির অবস্থা এত নাজেহাল হয়তো আগে কখনো হয়নি। আয়েশা ছেলের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর কাউকে দোষারোপ করতে পারছেন না। ওদিকে ফুয়াদের দোষ থাকলেও পূর্ণতা কেন কথাটা সবাইকে জানালো না, এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সবাই। পলক চুপ থাকলেও মাঝে মাঝে যেটুকু কথা বলে সবটাই পূর্ণতার বিপক্ষে এবং পূর্বের দোষের কথা এহলান করে। পূর্বিকা পূর্ণতাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। পূর্ণতা গুটি গুটি পায়ে চুপচাপ ট্রেটা টেবিলের উপর রেখে পূর্বের দিকে তাকিয়ে থাকে। পূর্ব ভ্রুক্ষেপ না করে মাথা নিচু করেই থাকে। পূর্বিকা শান্ত কণ্ঠে বলে ওঠে, কাল আমাকে ডাকলে এখন এমন পরিস্থিতি হতো না পূর্ণতা। হাসপাতালে ফুয়াদের অবস্থা খুবই খারাপ যাচ্ছে, এখনও ব্যাগে ব্যাগে ব্লাড সাপ্লাই দিতে হচ্ছে। বলতে বলতে এই ফ্লোরের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ে পূর্বিকা। পূর্বের পাশ উঠে পূর্ণতার কাঁধে হতাশ ভঙ্গিতে মাথা রেখে চলে যায় রুম থেকে। পূর্ণতা পূর্বের পাশের সোফায় বসল। পূর্বের পিঠে নির্লিপ্তে হাত রাখতেই পূর্ণতা বলে উঠল, আমি কি ভুল করেছি বলো? চাচি আমার সাথে এমন করছে কেন? পূর্ব চোখ বন্ধ করে মাথার চুল টেনে ধরে। পূর্ণতা বিকেলে কল করেছিল, কিন্তু পূর্ব একটা জরুরি কাজে ব্যস্ত ছিল বলে ধরতে পারেনি। পূর্ণতার সেই অসহায় সময়টাতে যদি ফুয়াদ সত্যিই ক্ষতি করে বসত, তখন পরিবার ফুয়াদকে কিসের শাস্তি দিত? আইনের শাস্তি? যেখানে মার্ডার কেসেরই শাস্তি হয় না, আর সেখানে রেপ কেসে সাজা হবে তা তো কল্পনার কথা। পূর্ব মাথা তুলে সোজা হয়ে বসল। পূর্ণতার দিকে ফ্যালফ্যাল করে তাকাতেই ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পূর্ণতার মাথায় হাত বুলিয়ে গালে ঠোঁট ছুঁয়ে পূর্ব বলে উঠল, তুমি যেখানে ভুল করনি সেখানে তোমাকে দোষারোপ করার মানে হয় না। ওই গুত্থার বাচ্চাকে বাঁচার জন্য ওভাবে মারিনি, মরার জন্যই পিটিয়েছি। ও বাঁচুক তা আমি চাইবো না। পূর্ণতা জোরে নিঃশ্বাস ছেড়ে চোখের পাতা বুঝে ফেলল। সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। হয়তো এ ঘটনার প্রেক্ষিতেই পূর্বের আপন মানুষগুলো ওর সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে। পূর্ণতা আজ নিরুপায়, নিরুদ্দিষ্ট, নিরুত্তেজ। ঠিক কী কী সহ্য করতে হবে ওর জানা নেই। সকালটা না হতেই তোলকালাম ঘটনা বাঁধিয়ে ফেলল পরশু আসিফ। বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সম্পত্তি ভাগাভাগির কথা উঠল। পূর্ব তখন সত্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিল। নিচ থেকে চাচা ও বাবার গলা শুনে দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। পূর্ণতা অনেক আগেই নাস্তার টেবিলে সবার জন্য সকালের নাস্তা সাজাচ্ছিল। ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শুনে সেও কাজ ফেলে সেখানে দৌড়ে গেল। পূর্ব ততক্ষণে চাচাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছিল। চাচা উল্টো ওর দিকে তর্জনি উঁচিয়ে উঁচু গলায় বলল, তুমি কথা বলতে আসবে না পূর্ব? যে ছেলে বিয়ের পরপরই বউয়ের কথায় উঠবাস করে তাকে আমি দুচোখে সহ্য করতে পারি না। সেক্ষেত্রে তো দাদার উচিত ছিল তোমাকে বিয়ের পর তিনি বের করে দিয়েছে। খবরদার পূর্ব, এত স্পর্ধা দেখাবে না। তোমার বউ কতক্ষণই খাঁটি সেটা একবারই এ বিচার করা উচিত ছিল। ও, আমার বউ খাঁটি না বাসি তা আমি জানি না, না জেনেই র্যান্ডম মেয়েকে বিয়ে করেছি বলে ভাবো? অবশ্যই, না হলে যেই ছেলেকে বিয়ের জন্য হাজার হাজার ছবি দেখানো হলো শেষে কিনা ঘোষণাও দিল সে জীবনে বিয়ের মতো পাপ কাজ করবে না, হঠাৎ এত উতলা হলো কি করে? সেটা তো তোমার দেখার বিষয় না চাচু। আমি বিয়ে করেছি সেটা কমপ্লিটলি আমার ডিসিশন। এখানে ইনিয়ে বিনিয়ে তোমার জওড়া ছেলের জন্য আমার বউকে তো দোষারোপ করতে পারো না। আমার ছেলেকে নিয়ে একটাও বিশ্রী কথা বলবে না তুমি। কেন, গায়ে লাগছে? তাহলে আমার বউকে যখন প্রস্টিটিউটের মতো গালিগালাজ করেছিলে আমার তখন কেমন লেগেছিল সেটা একটু বুঝো। বারবার আমার আমার করা বন্ধ করো। দুদিনের মেয়ে এসে কেমন রং খাইয়ে দিয়েছে তা তো চোখে দেখতেই পাচ্ছি। আমি তো আর কানা না। আমিও অন্ধ নই চাচু। তোমার বেশরম ছেলে বন্ধু বলে কোন মেয়েদের বাড়িতে আনতো সে সম্পর্কেও আমার কাছে লম্বা ইনফরমেশন আছে। আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। ভাই ও ছেলের অহেতুক ঝগড়ার রেশে পলাশ ওয়াসিফ চিন্তান্বিত হয়ে ধপ করে সোফায় বসে পড়ে। পূর্বিকা বাবার পাশে দৌড়ে এসে দেখে পলাশ গোসলের মতো ঘামছে, ঘাড় ঘুরাচ্ছে। পূর্বিকা চট চলতেই পালস রেট চেক করতে চেয়ে অসারশূন্য মুখে পূর্বের দিকে তাকিয়ে বলে, ভাই আবুর পালস রেট হাই হচ্ছে, কিছু কর।
পূর্ব চলমান তর্কযুদ্ধটা হঠাৎ থামিয়ে পূর্বিকার করুণ চাহনি ও বাবার অসুস্থ মুখের দিকে তাকিয়ে অস্থির হয়ে যায়। পলাশ চোখ বন্ধ করে হাঁপানির মতো নিঃশ্বাস টানছে। পূর্ব গালে আলতো ধাক্কা মেরে বলতে থাকে, আব্বু আব্বু চোখ খুলো, খুব খারাপ লাগছে, হসপিটালে নিব। পলাশ ওভাবেই নিঃশব্দে মাথা ডানে বামে নেড়ে বুকের বাঁ পাশে ঘুষাতে থাকে। লক্ষণ শুভ নয়। পূর্ব এক হাত কাঁধে তুলে তাড়াতাড়ি বাবাকে রুমের দিকে নিয়ে যায়। বাড়ির যত চাকর ছিল সবাইকে মাথায় তুলে পূর্ব প্রচণ্ড অপ্রকৃতিস্থ হয়ে বাবার জন্য ব্যস্ত হয়ে যায়। ডাক্তারকে বাসায় ডেকে চেক আপ করাতেই জানতে পারে 0.9 মাত্রায় হার্ট অ্যাটাক করেছেন পলাশ ওয়াসিফ। পূর্ব এতটা বিহ্বল হয়ে ভেঙে পড়েনি যতটা বাবার অসুস্থতায় এমন খারাপ খবর শুনে সে হয়েছে। পূর্ণতা বোবার মতো চুপচাপ হয়ে যায়।